হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের জন্য নিয়ে চলে এসেছে একটা ওয়াল বড় বড়ো ভিডিও তো সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি কাজটার উদ্দেশ্যে তো এখান থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে কাজটি ছিল দেওয়ালটার ব্যাকগ্রাউন্ড কালার গ্রে কালার করা হয়েছিলো এই কালারটা আমারই পছন্দ ছিল রং স্ত্রী দিয়ে তাই করানো হয়েছিল এই রঙটি তো চলো কাজটা স্টার্ট করা যাক তো প্রথমেই আমি কালার চক দিয়ে আউটলাইন স্কেচটা করে নিয়েছিলাম তো স্কেচের মধ্যে ছিল বড় বড় ফুল এবং পাতা বিভিন্ন ধরনের পাতা এবং দুই রকমের পাতা করেছিলাম কালারগুলো তো দেখতে পাবে আস্তে আস্তে তো প্রথমেই আমি স্কাই কালারের যে একটা ফ্লাওয়ার ছিল সেই ফ্লাওয়ারটা রঙ করতে স্টার্ট করেছি তারপর আমি এক এক করে পিঙ্ক কালারের ফুল এবং ইয়েলো কালারের ফুল এগুলো সব করতে লেগেছিলাম কাজটা আমি একদিনে করতে পারিনি একদিনে করা সম্ভব ছিল তাই দুদিন লেগেছিলো পুরোপুরি দুদিন না লাগলেও দুদিনের দিনের মধ্যেই আমি কমপ্লিট করেছিলাম কাজটা বন্ধুরা যদি তোমরা এই চ্যানেলে আমার নতুন ভিডিওটি দেখছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের ভিডিও পেতে তারপর যে বড় বড় পাতাগুলো ছিল সেগুলো আমি স্যাপগ্রিন টাইপের পাতা করেছিলাম তার সাথে একটু স্যাপগ্রিনের সাথে একটু হোয়াইট মিক্স করে লাইট ভাব করেছিলাম তো এরপর আমি পাতাগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরও কিছু পাতা আছে যেগুলো একটু ইউনিক লাগবে ওয়াল পেন্টিংটা সেই জন্য আমি কী করেছিলাম একটু ইয়েলো আঁকার রঙ ইউজ করেছিলাম তো কিছু কিছু পাতাতে আমি ইউলো আঁকার ইউজ করেছি দেখতে পাচ্ছো তো তো কাজটি যদিও আমি একদিনে চেষ্টা করেছিলাম যে শেষ করবো তবুও পারিনি তো একটু দেরি হয়ে গেছিলো কাজটায় যেতে তো আমি দুদিনেও সম্পূর্ণ দুদিন লাগেও নি তো দুদিনে আমি করেছিলাম কাজটি তো এরপর আমি ফুলে যে কিছু ফাইনাল টাচিং ছিল সেগুলো টাচিংগুলো করে নিচ্ছিলাম তারপরে শেষ টাচিংটাতেও অনেক সময় লেগেছিলো একদম লাইনিং করে কাজটা কমপ্লিট করেছিলাম তার কারণ লাইন লাইন করে পুরো কভার করতে হয়েছিলো আমাকে পুরো কাজটাই তো এভাবে সরু সরু লাইন দিয়ে আমি পুরো ফুল এবং পাতাগুলো সম্পন্ন করেছিলাম তো এই কাজটায় শেষের যে ফাইনাল কাজটায় অনেক সময় লেগেছিল তো সময় লাগলেও কাজটি অনেক সুন্দর লাগছিল এই লাইনিং করার জন্য তো তোমাদের জানাতে হবে যে কোন ফুলটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে তো কিছু কিছু আলাদা আলাদা ফুল কালার দিয়ে আর কি ফুল করা হয়েছে এবং ফুলের ডিজাইনগুলো একটু একটু চেঞ্জ করা হয়েছে মানে সবগুলো সমান আর কি করিনি সমান রকমের দেখতে যাতে না লাগে সেই জন্য আমি একটু ইউনিক ইউনিক করেছি আলাদা আলাদা সব কাজটা যখন প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট শেষের দিকে তখন কাজ কাস্টমারটা জানায় যে এখানে দু একটা কিছু অন্যরকম কিছু করলে কেমন হয় তো আমি বললাম অন্যরকম কিছু বলতে এখানে প্রজাপতি দেওয়া যেতে পারে তো প্রজাপতি দিয়ে গেলে ছবিটার সাথে অ্যাডজাস্টমেন্টটা ভালো হবে তাই জন্য আমি দুটো প্রজাপতি দিয়েছিলাম তো যদি প্রজাপতি দুটো আমি সেদিনকে আর দিইনি তৃতীয় দিনকে দিয়েছিলাম তৃতীয় দিন আরেকটা পাশে দেওয়া আরেকটা অল পেন্ডিং ছিল ওই কমপ্লিট করার পরে শেষ আমি প্রজাপতি দুটি এডিট করেছিলাম তাই আমি ছবি বা ভিডিওর মাধ্যমে তোমাদের প্রজাপতিটা দেখাতে পারলাম না আর আমি ছবি তুলিনি প্রজাপতি দুটো করার পরে শেষবেলায় যে ফুলটা করছি শুধু এই ফুলটাই না দু চারটে ফুল আবার পরে করতে হয়েছিলো ওই সোফার ওই সাইডটাই কেননা ওইটা আমার কন্ট্যাক্টের মধ্যে ছিল না তবুও বলেছিল পরে কিছু পে করে দেবে তো করে দিতে আরও ভালো লাগবে বলে তো আমি বললাম ঠিক আছে করে দেবো তো শেষ পর্যন্ত দেখো আমার কাজটা কেমন হয়েছে আর যদি আমার কাজটা অবশ্যই ভালো লাগে তো কমেন্ট করে জানাও এবং এতক্ষণ ধরে আমার কাজটা দেখার জন্য অনেক ধন্যবাদ